নমস্কার বন্ধুরা আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো বাঙালির বড়ই প্রিয় একটি রেসিপি তবে চিংড়ি মাছ দিয়ে কচু পাতা রেঁধে খেয়েছেন কখনো এই রান্নায় এমন স্বাদ হয় যে খাওয়ার সময় আর কোনো পদের প্রয়োজন পড়বে না চিংড়ি দিয়ে এক তরকারিতেই যদি বাজি বাজিমাত করতে চান তাহলে শিখে নিন কচু পাতায় চিংড়ি অসাধারণ একটি বাঙালি রেসিপি এই কচু পাতা চিংড়ি দিয়ে এক থালা ভাত নিমিশে হয়ে যাবে সাপ তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ রেসিপি প্রথমেই দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার মাছটাকে মেখে সাইড করে দিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ মাখানো থাকুক আমি সাইডে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে দেখুন আমি কচু পাতা নিয়েছি আমি এখানে চোদ্দো থেকে পনেরোটা কচু পাতা নিয়েছি কেননা কচু পাতার সাইজটা একটু ছোট কচু পাতাগুলো আপনারা একটু কচি দেখে নেবেন যদি বড় সাইজের হয় তাহলে সাত থেকে আটটা নিলে হয়ে যাবে তারপর কচু পাতার উল্টো দিকে যে এভাবে শিরগুলো টেনে উপরের আঁশটা ফেলে দেবেন দেখুন আমি কীভাবে তুলছি এভাবে টেনে বা একটা চাকুর সাহায্যে এভাবে টেনে ফেলে দিতে হবে আর আপনাদের পাতাগুলো যদি বড় হয় তাহলে মোটা শিরগুলো কেটে ফেলে দিতে পারেন এভাবে সবগুলো পাতা আমি দেখুন রেডি করে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা পাতাগুলোকে আমি একটু কুচিয়ে কেটে নেব। এভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা পাতাগুলো কেটে নিয়েছি আর এদিকে গ্যাসে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন জলটা ভালোভাবে ফুটে গেছে এবার পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব কেননা যেহেতু কচু পাতা একটু গলা চুলকাতে পারে কিন্তু এভাবে ভাপিয়ে নিলে আর গলা চুলকাবে না আমি এখানে চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তাহলে সবুজ রঙটা একেবারেই সবুজ থাকবে আর কালারটা অন্যরকম হবে না নুন আর চিনি দেওয়ার কারণে কালারটা একদমই ডিপ সবুজ কালার থাকবে দেখার সৌন্দর্যের জন্য আমি চিনিটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন বন্ধুরা পাতাগুলো ভাপানো হয়ে গেছে খুব বেশি একটা সময় লাগে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে হয়ে যায় তুলে আমি রেখে দিলাম ঝুড়িতে জলটা ভালোভাবে ঝরে যাবে আর ঠান্ডা হয়ে যাবে আপনারা আপনাদের পরিমাণ অনুসারে পাতা কম বেশি করে নিতেই পারেন এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি এভাবে টুকরো করে দিচ্ছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে আপনারা ঝালটা নিজেদের পরিমাণ অনুসারে দেবেন কিন্তু এই রেসিপিতে আমি শুকনো লঙ্কা ইউজ করবো না কাঁচা লঙ্কার ঝালেই হয়ে যাবে দিয়ে দিলাম একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো সর্ষে বাটার সময় যদি এভাবে নুন আর হলুদ দেওয়া হয় তাহলে আর সর্ষে বাটা তেতো হয় না এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেখুন বন্ধুরা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি বাটিতে ঢেলে রাখছি এবার সাইড করে দিয়ে ওই মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি কচু পাতা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এটাও একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এবার চলে এসেছি মূল রান্নায় দেখুন বন্ধুরা আমি এখানে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দু থেকে তিন মিনিট খুব বেশি সময় ধরে ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন তবে সর্ষের তেলেই বেশি ভালো লাগবে এই রেসিপিটা দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে চিংড়ি মাছগুলোকে আমি দু থেকে আড়াই মিনিট ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে তুলে রেখে দেব। চিংড়ি মাছ তুলে নিয়েছি বাকি যে তেলটা রয়েছে চিংড়ি মাছ ভাজা সেই তেলে আমি রান্নাটা করবো কেননা এই তেলে সব থেকে বেশি টেস্ট হবে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে কালো জিরে একটু চটপট করে ফোটার পর দিয়ে দিচ্ছি কচু পাতার পেস্ট এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন মনে রাখতে হবে কচু পাতা ভাপানোর সময়ও নুন দিয়েছি চিংড়ি মাছ মাখাতেও নুন দিয়েছি সে বুঝে নুনটা দিতে হবে একই সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো আর খুবই সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার কষিয়ে রান্না করে নেব আরও দু তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দু তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে সর্ষেটাকে দিয়েও আরও কিছু সময় এভাবেই নাড়াচাড়া করে রান্না করে নেব সর্ষের বাটিটা ধুয়েও আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কেননা সর্ষে বাটা অনেকটাই লেগেছিল নষ্ট করব না এবার এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব আরও দু তিন মিনিট ক্রমাগত নেড়ে যেতে হবে তা না হলে তলা লেগে যেতে পারে আর নাড়ার সময় একটু সাবধানে থাকবেন যেহেতু দেখতেই পাচ্ছেন ফুটছে এভাবে ফুটে ছিটকে গায়ে আসতে পারে সেহেতু সাবধানে একটু করবেন দেখুন বন্ধুরা আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দেখতেই পাচ্ছেন অনেকটাই কমে গেছে পরিমাণে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে খুব বেশি সময় রান্না করবো না মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু রান্না করে নেবো এভাবে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ বন্ধুরা এক দেড় মিনিট রান্না করে নিয়েছি জলটা একেবারেই শুকিয়ে গেছে এভাবেই শুকিয়ে নেবে তাহলে আর গলা ধরার একেবারেই সম্ভাবনা থাকবে না খেতে অসাধারণ হয় আমি দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করবে আর দিলে খেতে ভালো লাগবে একেবারে পরিবেশন করার জন্য রেডি চিংড়ি মাছ দিয়ে কচু পাতার ভর্তাও বলতে পারো বাটাও বলতে পারো আবার চাইলে তরকারিও বলতে পারো জাস্ট অসাধারণ এক কথায় কচু পাতায় চিংড়ি দারুণ সুস্বাদু হয় খেতে অবশ্যই একদিন এভাবে আমার মতন করে রান্না করে খেয়ে দেখবে আর বাড়িতে ট্রাই করলে একদমই জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো গরম গরম ভাত দিয়ে আর কোনো কিছুরই দরকার পড়বে না এতটাই টেস্টি হয় এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর যদি নতুন দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে বেল বটনটা অল করে দেবে তাহলে আমার দেওয়া এরকমই নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই সুন্দর কোনো রেসিপির সাথে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা চাইলে আমার ফেসবুক পেজ আহারে বাহারও ফলো করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো